দিয়েছে নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছে আমি ইলমাস। প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো কবে কিভাবে হতে পারে মাধ্যমিক, চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজই সূত্রের খবর। আজই মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাজ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নবান্ন থেকে কি সিদ্ধান্ত হতে পারে আজ সম্রাজ? পয়লা জুন থেকে যে বাধ্যত মাধ্যমিক সম্ভব নয় তা এক প্রকার মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে দিয়েছে গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে। তার কারণ আছে একাধিক। প্রথমত হচ্ছে যে লোকাল ট্রেন পরিষেবার উপর নির্ভর করতে হয় মাধ্যমিকের উত্তরপত্র পাঠানোর জন্য, কিন্তু বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতির জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। রেলের তরফে কোনো বুকিং নেওয়া হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদের থেকে উত্তরপত্র পাঠানোর জন্য। ফলত এই পরিস্থিতিতে কিভাবে উত্তরপত্র পাঠানো সম্ভব তা নিয়ে রীতিমতো চিন্তিত পর্ষদ। দ্বিতীয়ত যে মধ্যশিক্ষা পর্ষদের যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থাকে সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক 2013 সাল থেকেই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। সেক্ষেত্রে কিভাবে এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের জন্য সরকারি আধিকারিক পাওয়া সম্ভব মূলত তা নিয়েও চিন্তিত পর্ষদ। এবং যার জন্যই কিন্তু গতকাল যখন আমরা এই খবর দেখাই তারপরে স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল শিক্ষা সচিব এবং স্কুল শিক্ষা কমিশনার জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন। পর্ষদ সভাপতির সঙ্গে প্রায় 3 ঘন্টা চলে বিকাশ ভবনে সেই বৈঠক। সেই বৈঠক থেকে মূলত একটি স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ মাধ্যমিক নিয়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কি কারণে অসম্ভব হচ্ছে মাধ্যমিক, এবং শুধু তাই নয় পরীক্ষা না হলে তার বিকল্প উপায় কিভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া যেতে পারে তার একটা স্ট্যাটাস রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে সম্ভবত আজই সিদ্ধান্ত হতে পারে। সূত্রের খবর, মাধ্যমিক নিয়ে এবার তাহলে অনিশ্চয়তা কাটতে পারে।